আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করাবো ক্লাস 9-10 এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, সেট এবং ফাংশন এই চ্যাপ্টারের। তো এ হচ্ছে আমাদের প্রশ্ন, তোমরা একটু প্রশ্নটা বারবার পড়ে নাও। তো এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 ইকুয়াল 0। এরপরে বির একটা মান দেওয়া আছে, সি আসলে এখানে প্রয়োজন নেই, তারপরও লিখেছি, ভাবছিলাম আরও কিছু তৈরি করব। তো আসলে ক, খ, গ তো এখানেই শেষ হয়ে গেছে, তাই ওটার কাজ নেই। ক নম্বর প্রশ্ন বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো চলো এ সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সলিউশন, কি দেওয়া আছে? এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। তো আমরা লিখব এখানে এই যে মিডল টার্মের যে অংশটা আছে এটা আমরা নিয়ে আলাদা সলিউশন করব। এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 ইকুয়াল 0। তো বা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কি করব, মিডল টার্ম ব্রেকিং করব। আমি একটু এখানে তোমাদেরকে দেখাই, এক্স স্কোয়ার মাইনাস 5x + 6। তো এখানে রুলস হচ্ছে, দেখো কোনো সংখ্যা নেই, মানে 1 প্রথমে আর শেষের সংখ্যা আমরা অলওয়েজ গুণ করব। তাহলে 1 × 6 কত হচ্ছে? 6। এটাকে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে পাস হয়। তো ঠিক আছে, 6-এর উৎপাদক কী কী দেখো, রাফ, হ্যাঁ এটা রাফ। 6-এর উৎপাদক হচ্ছে 1 × 6 = 6, আবার 2 × 3 3 × 6। দেখো এখানে যদি এরকম দেখো যে এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে সবসময় আমরা দুইটা একই জাতীয় সাইন নিব। কারণ এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে এমন একটা সাইন নিতাম, একটা মাইনাস একটা প্লাস, যা হলে এটা মিলতো। যাই হোক, এটা আমাদের মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে 2 × 3 = 6 এটা উৎপাদক। তোমরা এটা দিয়ে করে দেখবা, ঠিক আছে, দেখবা যে মিলছে না। এক্স স্কোয়ার মাইনাস 3x - 2x + 6, ঠিক আছে, ইকুয়াল 0। এটা কেন হয় না আমি দেখাই দিব তোমাদেরকে, আগে এটা আমরা শেষ করি পরে দেখাই দিচ্ছি। বা এখন এই দুইটার মধ্যে কমন নিব আর এই দুইটার মধ্যে আমরা কমন নিব। তো দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে দুইটার ভিতরে এক্স আছে, তাই এক্স কমন, তাই এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। তো এক্স এক্স কাটা থাকে হচ্ছে -3। তো এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, এই মাইনাস, এই এক্স আর এক্স কাটা থাকে 3। দেখো এখানে মাইনাস থাকলে মাইনাস কমন, এখানে প্লাস থাকলে প্লাস কমন। তো এবার আমরা 2 কমন নিলাম। এখন দেখো তোমাদের অনেকের মনে হতে পারে এখানে 2 আছে, এখানে 2 নেই। দেখো এই 6-কে যদি ভাঙাই 2 × 3, মানে 2 আছে 3 বার, তার মানে 6-এর মধ্যে 2 আছে 3 বার, অনেকগুলো 2 আছে। তো দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 কাটা থাকে কি এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, 2 6-এর মধ্যে যায় 3 বার, ইকুয়াল কি 0। তো এবার x - 3 x - 3 দুইটা থেকে একটা, x - 3, পরে এক্স আর থাকে -2, তাহলে x - 2 ইকুয়াল 0। তাহলে দেখো x - 3 x - 3 দুইটা থেকে একটা কমন নিলাম, তাহলে x - 3 x - 3 কাটা থাকে এক্স, x - 3 x - 3 কাটা থাকে -2। তোমরা কিন্তু কাটবে না। তো এখন দেখো, সুতরাং এক্স -3 ইকুয়াল 0 অথবা x - 2 ইকুয়াল 0।
তো সুতরাং এক্স মাইনাস থ্রি এ পাশে আসলে প্লাস থ্রি, এক্স মাইনাস টু এ পাশে আসলে প্লাস টু, তাহলে আমরা কত পেলাম টু এবং থ্রি, তাহলে আমরা লিখতেই পারি সুতরাং এর মান টু আর হচ্ছে থ্রি, এটাই আমাদের আনসার। তো এখন তোমাদেরকে দেখাবো যে আসলে কেন ওইটা হবে না। দেখো এখানে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস প্লাস সিক্স, তো এই যে এক গুণ ছয় ছয়, ছয় থেকে এক বিয়োগ দিলে পাঁচ হয়, আমাদের এখানে পাঁচ আছে, কেন হবে না সেটা দেখাচ্ছি। তাহলে দেখো ছয় থেকে একটা এক্স বিয়োগ করলে পাঁচটা এক্স হয়। এবার যদি আমরা কমন নেই, এক্স আছে দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্স কাটা থাকে সিক্স, প্লাস কোনো কিছু মিলে নাই তাহলে ওয়ান কমন, তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস সিক্স। এখন একটু বিষয় খেয়াল করো, এখানে হচ্ছে তোমার এক্স মাইনাস সিক্স আর এখানে হয়েছে এক্স প্লাস সিক্স, দুইটা মিলে নাই সেই জন্য এই মিডল টার্ম হবে না। হ্যাঁ তোমরা অবশ্যই পারতে, তারপরে দেখিয়ে দিলাম, কারণ অনেকের মনে আবার কনফিউশন থেকে যাবে যে আসলে কীভাবে করব। যাই হোক আরেকটা পেজ নেই, তো চলো আমরা খ নাম্বার সলিউশন করে ফেলি। তো খ দেওয়া আছে, বি ইকুয়াল কি দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং টু লেস দ্যান অর ইকুয়াল এক্স ইজ লেস দ্যান সিক্স। দেখো এন দ্বারা কী বোঝায়, স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা মানে কি এক থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যা, তার মানে একের নিচে কোনো সংখ্যা নেই। এরপরে দেখো তার মানে মাইনাসের মাইনাসের কোনো সংখ্যা নেই, সব প্লাসের সংখ্যা। আবার বলছে দুইয়ের চেয়ে বড়, ছয়ের চেয়ে ছোট, তুমি সংখ্যাগুলো এখানে লেখো দুই তিন চার পাঁচ ছয়, আমাকে বলছে দুইয়ের চেয়ে বড় মানে এখান থেকে শুরু, দুই এর চেয়ে বড় মানে এখান থেকে শুরু কোন পর্যন্ত যাবে। আবার বলছে ছয়ের চেয়ে কম মানে ছয় হবে না, ছয়ের চেয়ে কম মানে এই এই দিক থেকে আসলে এদিক এই পর্যন্ত, এদিক থেকে গেলে এই পর্যন্ত, তাহলে মাঝখানের সংখ্যাগুলো কী কী, তিন চার পাঁচ, অর্থাৎ এই তিন চার পাঁচ। ওকে তো দুইয়ের চেয়ে বড় ছয়ের চেয়ে ছোটো সংখ্যাগুলো হচ্ছে তিন চার পাঁচ, এবং এ ইকুয়াল কত পেয়েছি আমরা, কয়ে আমরা এ ইকুয়াল পেয়েছি টু থ্রি, এ ইকুয়াল পেয়েছি টু থ্রি, এই সাইডে লিখে দিবে। হ্যাঁ ক থেকে, তো এখন মূল বিষয়টা আমাদের যেটা তোমাদেরকে একটু লক্ষ্য করে করে সামনে অগ্রসর হতে হবে। তো প্রথমে তোমরা যে কাজটা করবে, এই যে এই ব্র্যাকেটের মধ্যেটা বের করবে, এই ব্র্যাকেটের মধ্যেটা বের করবে, তারপরে ইউনিয়ন করে দিবে। তো এখানে কি আছে, এ বাদ বি, এ বাদ বি, তাহলে আসো এর মান কত, এর মান হচ্ছে টু থ্রি, টু থ্রি বাদ বির মান কত, বির মান হচ্ছে থ্রি ফোর ফাইভ। এটাকে কিন্তু তোমরা কোনোভাবেই মাইনাস বলবে না, বাদকে মাইনাস মানে বাদকে দুইভাবে লেখা যায়, একভাবে এভাবে এভাবে একই কথা। তো তোমরা বুঝতেই পারতেছো টু থ্রি বাদ থ্রি ফোর ফাইভ, বাদ মানে এই মাইনাসের পরে যারা আছে এটাকে বাদ বলছে কেন, এটা সবাই বাদ, এদের সাথে যারা মিলবে তারাও বাদ, প্রথম কথাই হচ্ছে এরা বাদ, তো ওদের তো কোনো চিন্তাই তোমার মাথায় নেই, তো এরা তোমরা কিন্তু কাটবে না, মনে মনে এদেরকে বাদ দিয়ে দাও, এরা তো বাদ। দেখো এদের বংশধর যদি কেউ থাকে, এই থ্রির সাথে থ্রি মিলে গেছে, তাহলে থ্রিও বাদ, কী থাকে, কী থাকে, থাকে টু, খবরদার তোমরা কিন্তু কাটবে না। এবার দেখো বি বাদ এ, এই যে বি বাদ এ বের করো, বির মান হচ্ছে কত, থ্রি ফোর ফাইভ বাদ, এর মান কত, টু থ্রি। তো বুঝতেই পারছো এই বাদের পরে যারা আছে এরা এমনিই বাদ, এদের সাথে যারা মিলবে, এই থ্রির সাথে থ্রি মিলছে, থ্রিও বাদ, তো কে থাকে, থাকে হচ্ছে তোমার ফোর ফাইভ।
তো যেহেতু 4 5 থাকে তাহলে এটার মান বের করা শেষ, এটার মান বের করা শেষ, তাহলে আমরা এটাকে কি করব, দুইটার মাঝখানে কি ইউনিয়ন, তাহলে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। তো খেয়াল করো এ বাদ বির মান হচ্ছে আমাদের 2, ইউনিয়ন বি বাদ এর মান হচ্ছে 4 5। তো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, একটা সেট একটা সেট এর সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন অফ এ সেট বলে। তাহলে সবাইকে নিব, সাজিয়ে লিখব 2, তারপরে 4, তারপরে 5। ওকে, তো এটাকে দিব আমরা সমীকরণ 1 নং। আবার আবার এরপরে যে কাজগুলো আমরা করব, তোমাদের কিন্তু বলেই দিছেন কি এ ইউনিয়ন বি ব্র্যাকেট মানে এটার কাজ আগে করব, এ ইন্টারসেকশন বি তারপর এটার কাজ করব, এরপরে কি করব বাদ করব। তো এ ইউনিয়ন বি মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এ ইউনিয়ন বি। তাহলে এর মান পেয়েছি আমরা 2 3, ইউনিয়ন বির মান পেয়েছি আমরা 3 4 5। তো ইউনিয়ন মানে কি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন অফ এ সেট বলে। তাহলে প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। ওকে, তো এ ইউনিয়ন বি বের করলাম। এখন আমরা বের করব এ সেট বি মানে এ ইন্টারসেকশন বি, তো এর মান কত, 2 3, সেট বা ইন্টারসেকশন বির মান কত, 3 4 5। তো এবার একটু বিষয়টা খেয়াল করো, খেয়াল করো, তো সেট মানে কি, দুই বা ততোধিক সেটের মধ্যে কমন উপাদান নিয়ে, এইটা এবং এটার ভিতরে মনে রাখবে, কমন কমন উপাদানগুলো নিয়ে, দুইটার ভিতরে কি মিলেছে দেখো তো, 3 3 মিলছে না, তাহলে 3 কমন। সুতরাং 1 2 3 যে কাজটা করব, এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি ইকুয়াল, তো এ ইউনিয়ন বির মান আমরা পেয়েছি কত, 2 3 4 5 2 3 4 5, বাদ এটার মান পেয়েছি আমরা 3। তো আমরা কিন্তু আগেই জানি এই বাদ সাইনের পরে যারা থাকবে ওরা বাদ, 3-র সাথে 3 মিলছে, 3 বাদ। তো কে থাকে, থাকে হচ্ছে 2 4 5, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। দেখো 1 নং-এও যে মান, 2 নং-এও সেই মান, ডান পক্ষ ডান পক্ষের সমান হলে, ডান পক্ষ ডান পক্ষের সমান হলে বাম পক্ষ সমান বাম পক্ষ। তাহলে তুমি একটু লিখবা, কষ্ট হলেও একটু লিখতে হবে, সমীকরণ 1 ও 2 নং, হ্যাঁ, থেকে পাই এই যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইকুয়াল এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। পরে আমাদের প্রশ্নে বলেছিল, আমরা একটু প্রশ্নে যাই, প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তাহলে আমাদের প্রমাণ করা শেষ, আমরা বলবো প্রমাণ যেহেতু করা শেষ আমরা বলবো প্রুফড। ওকে, তো চলো আমরা এবার গ নাম্বারে চলে যাই। তো আমরা গ নাম্বারে চলে আসলাম, তো বলছে পি অফ বি নির্ণয় করো, পি অফ বি মানে পাওয়ার সেট অফ বি মানে বি এর শক্তি সেট নির্ণয় করো। তো দেওয়া আছে বি ইকুয়াল টু, এটা বের করলাম 3 4 5। তোমরা এটা না করে আরও করতে পারো যে খ থেকে পাই, হ্যাঁ, বি ইকুয়াল 3 4 5, আমার ভালো লাগেনি তাই লিখিনি, তুমি চাইলেই লিখতে পারো। তো পি অফ বি, বি এর শক্তির সেট, এটা করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রথমে 3টা 3টা, তারপরে উপাদান 2টা 2টা, তারপরে 1টা 1টা, এরকম করে করে আমরা ধীরে ধীরে সামনে অগ্রসর হব। আর একটা হচ্ছে 1টা 1টা, 2টা 2টা, 3টা 3টা, এরকম। তাহলে আমরা 1টা 1টা, 2টা 2টা, এই পদ্ধতিতে যাব। তো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট সিঙ্গেল করে উপাদান নিব, প্রথমে 3, তারপর 4, তারপর 5, 3
ফোর ফাইভ, সরি এক স্যার কল দিয়েছিল, থ্রি ফোর ফাইভ, একটি করে উপাদান শেষ, দুইটি করে উপাদান। এই যে খেয়াল করো, প্রথমে তোমরা হাত দিয়ে এরকম তিনকে ধরবে, প্রথমে তিন দ্বারা চারকে, তিন দ্বারা পাঁচকে, কোনো উপাদান তুমি পিছনের দিকে গুণ করতে পারবে না, তিন দ্বারা চারকে, তিন দ্বারা পাঁচকে। তাহলে থ্রি দ্বারা ফোরকে, থ্রি কমা ফোর, থ্রি দ্বারা ফাইভকে, থ্রি কমা ফাইভ, ঠিক আছে। এবার চারকে ধরো, ফোর দ্বারা ফাইভকে, ফোর ফাইভ। দেখো এই সামনে আর কোনো উপাদান নেই, এবার আসো ফাইভ, ফাইভ এর সামনে কোনো উপাদান নেই, মানে একটা উপাদান, সেই একটা উপাদান আমরা লিখে ফেলেছি। তাহলে একটা করে উপাদান লেখা শেষ, দুইটা করেও শেষ। এবার আমরা লিখবো কয়টা করে, তিনটা করে। যেই এখানে তিনটে উপাদান আছে না, যদি তিনটে উপাদান থাকে এটা একবারই হবে, থ্রি ফোর ফাইভ, এরপরে ফাঁকা সেট, এবং সর্বশেষ একটা সেকেন্ড বাকেট। এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা উপাদান হতে হবে, হয়ে গেছে। এখন খেয়াল করো, প্রশ্নে বলে দিয়েছে বি এর উপাদান সংখ্যা এন সমান, এন ধারা উপাদান সংখ্যাকে বোঝায়, একটা দুইটা তিনটা, বুঝছো, এক দুই তিন, উপাদান আলাদা হয় কমা দিয়ে, ঠিক আছে। এই এই কমার আগে একটা, পরে একটা, আবার এই যে একটা কমা, তারপরে একটা, এক দুই তিন, তাহলে এন সমান থ্রি। এবার দেখো পি অফ বি এর উপাদান সংখ্যা আমরা একটু গুনে নেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইট। এটাকে আমরা লিখতে পারি টু কিউব, তাহলে এই টু, এই থ্রি মানে এই থ্রি, যার মান এন, তাহলে আমরা বলতেই পারি বি এর উপাদান সংখ্যা এন হলে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। ওকে, আসলে অনেকগুলো প্রশ্ন সৃজনশীল আমার কাছে আছে, অনেক, সময়ের অভাবে করাতে পারছি না, তো থ্যাংক ইউ, তোমরা দেখতে থাকো, ধীরে ধীরে সবগুলোই দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।